গুড মর্নিং সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকাল এখন বাজে 10টা, আর 10টা থেকে ব্লগটা শুরু করলাম, ঘুম থেকে উঠেছি, তখন কটা বাজে? 15টা বাজে। এখন সবাই বলছো যে কণিকা কি ঘুম ঘুমাচ্ছো, বাড়িতে তো এত ঘুমাতে পারো না। আর আগের দিনে অনেকের একটা প্রশ্ন ছিল, গাড়িটা কি তোমাদের নিজের? একদমই না, গাড়িটা নিজের না, কি বলতো, ট্রেন চলছে, কিন্তু তাও মনের মধ্যে একটা ভয় থেকেই যায় যে, আর বেশিরভাগ তো আমরা বাইরে বেরোই না, ট্রেনে করে, লকডাউনের পর ট্রেনে করে কোথাও এখনো পর্যন্ত যাইনি। আর ভয়টা উজ্জ্বলকে নিয়ে, তারপরে মেয়েকেও নিয়ে, বাড়িতে বাবা রয়েছে, মা রয়েছে, তো ট্রেনে করে যদি যায় আবার কোথা থেকে কি হয়ে যাবে? এতদিন এত সাবধানভাবে থেকেছি, কিন্তু এখন শেষ পর্যায়ে এসে যদি কিছু হয়ে যায় সেটাই হচ্ছে সমস্যা। তখন সবাই বলবে বাড়ি ঘোরার এতই মানে ইচ্ছা যে রোগ বাঁধিয়ে নিয়ে চলে এসছো, যার জন্য গাড়ি করেই এসছি। আর উনি আবার আশার দিন নিয়েও যাবে, যে ওই দাদাটা যার গাড়িতে করে এসছি উনি চেনা জানা রয়েছে, তো উনি আবার বাড়ি যখন যাব সেদিন আবার ওই বিকেল বিকেল এসে আমাদের নিয়ে চলে যাবে। আর বাচ্চাগুলো খুব চেঁচায় এখানে, চারিদিকে শুধু ছোট কত কচি কাঁচা, মানে প্রত্যেকটা বাড়িতে দুটো তিনটে, কোনো বাড়িতে চারটে, এরকম প্রত্যেকটা বাড়িতে। আর এখানে যদি টিউশন করায় যারা, তারা আগে যখন আমি টিউশন করাতাম তখন আমার প্রচুর স্টুডেন্ট ছিল, এখানে এত বাচ্চা যে টিচারের অভাব পড়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। তো যখন আমি পড়াতাম তখন আমার কাছে 8 জন কি 9 জন মতো স্টুডেন্ট ছিল আমার, তো 1 থেকে 2 বছর মতো আমি পড়িয়েছি, 11-12 কলেজ, ওই 2 বছর 2.5 বছর মতো আমি পড়িয়েছি। 7, 6, 4 একজন ছিল 1-এ না 2-এ, আর একজন ছিল সবে মানে পড়াশোনা শিখছে, তো সবাইকে নিয়ে একসাথে বসতাম, অনেকটা সময় লাগতো ওদের, অনেকটা সময় ধরে পড়াতাম। আর এখন তো 1 ঘন্টার উপরে কেউ পড়াতেই চায় না। আমার মেয়েকে আমি পড়াই, ওই 1 ঘন্টা মতনই পড়াই ওকে, এখন যদি অনেকটা ছোট, এখন 1 ঘন্টা বেশি পড়ানো, ওদের ধৈর্যও থাকে না, এটা সব থেকে সত্যি কথা, ওদের ধৈর্য থাকে না অতক্ষণ, তো এখন ওই টুকটা খেলার ছলে একটু একটু পড়া ঠিক আছে। আর এটা অনেকে বলছিল যে কণিকা কেন তোমার মেয়েকে তুমি নিজে পড়াও না, বা তোমরা নিজে পড়াও না, এই বয়সে টিচার রেখে দিয়েছো, যত সব মানে এমন ভাবে কমেন্ট গুলো করেছো, তো কি বলতো ওকে আমরা নিজেরাও পড়াই। যারা আমার আগের ভিডিও গুলো দেখেছো, প্লিজ, 2 দিন আগের একটা ব্লগ দিয়েছি আমি, হাউ আই কেয়ার মাই হাজবেন্ড, তো প্লিজ সেই ব্লগটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেন টাইম পাই না। বিশ্বাস করো ইচ্ছা করে আমারও যে আমিও নিজের মেয়েকে একটু পড়াই, একটু টাইম দিই, কিন্তু সেদিক থেকে আমি সেভাবে পেরে উঠি না। আর উজ্জ্বলের শারীরিক অবস্থা তোমরা তো সবাই জানো, ও বেশি মাথায় প্রেশার দিতে পারে না, ওর মাথায় যন্ত্রণা উঠে যায়, যার জন্য ও সেভাবে পড়াতে পারে না, কিন্তু আমি তাও কাজের ফাঁকে যেটুকুনি সময় পাই দিনে একবার করে পড়াতে বসি। আর এক্সট্রা টাইম মানে ওই 1টা ঘন্টা ও ওর দিদিমণির কাছে বা আন্টির কাছে পড়ে, তো এটা আমরা বাড়ি থেকে ঠিক করেছি, যেহেতু 3 বছর বয়স হয়ে গেছে, আর এখন থেকে যদি পড়াতে না দিই তাহলে সেই পড়াশোনাটা সেভাবে শিখবে না। একটা বলে না যে একটা অন্য মানুষের কাছে পড়া আর বাড়ির পরিবারের কারোর কাছে পড়া, সেটা অনেকটা তফাত, কারণ আমাদের সেভাবে ভয় পায় না, আর আন্টিকে একটু ভয় পায় তো ওনার কাছে পড়ে, আর আমরাও যখন খেলার ছলে আমাদের কাছে পড়ে খেলার ছলে, কিন্তু আন্টির কাছে সিরিয়াস হয়ে পড়ে। তাও আন্টি অনেক ভালো, বুঝিয়ে বুঝিয়ে খুব সুন্দর দেখি মজা করে খেলা করে করে ওকে পড়াশোনা শেখায়, তো উনিও ভীষণ ভালো পড়াশোনা শেখাচ্ছে। আর সকাল সকাল যাবো একটু বাজারের দিকে, একটু টুকটাক কিছু কেনাকাটা বাকি রয়েছে, কেনাকাটা বলতে কি আমি তো এসেছি 8-7 দিন খালি হাতে এসেছি, আর আমাদের ওই বাড়িতে বাচ্চাগুলোকে টুকটাক যাও কিছু না কিছু দেওয়া হয়, কিন্তু এই বাড়িতে সব আর সব পিসিদেরও দেখবে ইচ্ছা করে যে যখন আসবে কিছু না কিছু হাতে নিয়ে আসতে, অনেকদিন পর যেহেতু এসেছি, বারবার আসতাম সেটা আলাদা কথা, কিন্তু এই অনেকদিন পর প্রায় 8-9 মাস পর আসলাম, তো আমি কিছুই দিতে পারিনি। আর ওরা যেহেতু তাড়াতাড়ি বড় হয়ে যাবে, এখন অনেকটাই ছোট, তাই ভাবছি যে যেহেতু শীত তো শীতের কিছুই দেবো ওদেরকে, তো ওই জন্য বাজারে যাবো, জামাটা একটু পাল্টে আমার রেডি হয়ে গেছে, শুধু জামাটা চেঞ্জ করে তারপরে যাব। আর সকালবেলা খাওয়া হয়ে গেছে, খেয়েছি আজকে ডাল দিয়ে মুড়ি, একদম হেপি, ভালোবাসি আমি খেতে। আর আজকে ওয়েদারটা এতটা খারাপ, আজকে ওয়েদার বলার মতো না, জানো না, সকাল থেকে উঠেছি পুরো কুয়াশা কুয়াশা, এখন অবধি 1 ফোঁটা রোদের চিহ্ন নেই, বাইরে পুরো কুয়াশা। তো চলো যাই বাজারে, হাইসমিতারও সকাল সকাল খাওয়া হয়ে গেছে, আর ওই দেখো বাইরের অবস্থা, 1 ফোঁটাও রোদ নেই বাইরে, বুঝতে পারছো? আর এই হচ্ছে আমার মা আর এটা আমার ভাইপো, তো দাদা চলে গেছে সকাল সকাল কাজে, চলো বাজার থেকে ঘুরে আসি, এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বেরিয়ে গেছি রাস্তায়, আর আমাদের এখানে দেখো চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আর ছোটবেলায় না এখান থেকে হাঁটতে ভীষণ ভয় পেতাম, যখন পড়তে যেতাম বা টিউশন বা পড়তে যেতাম তখন ভীষণ কষ্ট হতো, মানে কষ্ট বলতে কি, তখন ভীষণ ভয় পেতাম, এখান থেকে হাঁটতেই পারতাম না, মানে ওই রাম 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 করতে করতে তারপরে হাঁটতাম, এত ভয় লাগতো জানো না।
তো যাই হোক চলো বাজার দিয়ে ঘুরে আসি। আশ্মিতাকে রেখেছি মায়ের কাছে, ওকে নেবো না। আর একটু কিছু দরকারি কাজ আছে, সেটা তোমাদের শেয়ার করলাম না। তার সাথে আমি ইচ্ছা আছে যে আমার এতদিন পরে এসছি তো আমার ভাইজিটাকে একটা জামা বা গেঞ্জি যাই হোক একটা কিছু দেবো, কেননা নয়তো একটা খেলনা। তো দেখি কি নেওয়া যায়, তারপরে আবার তো বাড়ি যাওয়ার সময়ও চলে এসছে, কালকে বাদ দিয়ে আবার পরশুদিন বাড়ি যেতে হবে। এসে স্নান দান করলাম, কি কি এনেছি তোমাদের দেখাই। ভেবেছিলাম নাইটি কিনবো, তো নাইটি একদম এখানে ভালো কোয়ালিটির খুঁজে পাইনি, যার জন্য আমি কিনতে পারিনি। আর বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি, মানে শীতের যেটুকুনি দরকার। তো এই যে হচ্ছে গেঞ্জি, এই টাইপের গেঞ্জি কিনেছি দুটো আমার ভাইপোর জন্য। এই দুটো একরকমই, সবার দুটো দুটোই করে, আর দামটা অনেক কমের মধ্যেই পেয়েছি। আমাদের ওইখানে যেরকম দাম, আমার মেয়ের জন্য কিনেছিলাম আয়ুষ্মিতার জন্য, তো সেই তুলনায় এখানে জিজ্ঞাসা করে দেখলাম অনেকটা কম দাম, অনেকটাই কম দাম। আর এইরকম আরো দুটো, এই দুটো হচ্ছে আয়ুষ্মিতার, এই দুটো কালার, আর কালার আমি পাইনি ভালো সেরকম। আর এই দুটো হচ্ছে আমাদের ছোট পুচকুটার, তো আয়ুষ্মিতার আর ছোটটা দুজনেরই কালার একদম ম্যাচ হয়ে গেছে। ছোট পুচকুটার জন্য দুটো এরকম প্যান্ট এনেছি, এর থেকে ভালো আমি আর পাইনি। আর বাচ্চাদের জিনিস খোঁজ করতে গেলে সারা বাজার যদি এক করে দাও, তাও কিছু খুঁজে পাবে না ভালো। আর দুটো মোজা ছোটটার জন্যই, আর একটা টুপি। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেডি হয়েছি বাইরে ঘুরতে যাব। আর এই যে আমার সোনা মাও রেডি হয়ে গেছে, দেখো বেলুন ফোলাচ্ছে। চলো তোমাদেরকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখন তো গ্রাম সেভাবে কিছু নেই, চাষবাস হয় না, শুধু চারিদিকে শুধু কারখানা আর কারখানা দেখতে পাবে। তো যা আছে যেটুকুনি আছে, চলো এখন দুপুরবেলা ফাঁকা, আর দুপুর বলতে আজকে রোদ সেভাবে একদমই নেই, যার জন্য ভাবলাম কালকে তো বাড়ি চলে যাবো তো একটু ঘুরেই নিই।
আমরা ঘুরে চলে আসলাম আর এই উঠোনে বসে পড়েছি। তো তোমাদেরকে কিছু দেখানোর আছে। তো আর তোমাদেরকে তো সকালে বলে গেলাম যে ওদের বাচ্চাগুলো জামা কাপড় কিনেছি আর নাইটি গুলো আমার দাদা কিনে এনেছে। তো চলো তোমাদেরকে সেগুলোই দেখাই। আর ও ছেলে মানুষ যতটা পেরেছে তাও ভীষণ মানে ভালো চয়েস ওর। এই একটা নাইটি তোমাদেরকে খুলে আমি সেভাবে দেখাচ্ছি না। তো এটা হচ্ছে গোল গলা, আর এখন শীতে তো এরকম ফুল হাতা নাইটি খুব দরকার। এগুলো মনে হচ্ছে যতটা থ্রি কোয়ার্টার, দেখো দেখো। আর একটা এইটা, তো সব কটা আলাদা আলাদা। এটা কলার দেওয়া, সামনে এরকম সামনে হুক সিস্টেম রয়েছে। আর এইটা ফুল হাতা, ওইটা আগেরটা ছিল থ্রি কোয়ার্টার। আর আয়ুষ্মিতার জন্য একটা জামা এসে গেছে, এই যে কি দারুণ না জামাটা দেখতে, পুরো পিওর কটনের আর এরকম ফুল হাতা জামা। আর এই যে পেছনে চেন দেওয়া, এটা কার জামা? আবার আমার জামা। আর এই আর একটা নাইটি, আর এটা হচ্ছে হাফ হাতা, এই দেখো। এটা হচ্ছে হাফাতা গোল গলা নাইটি। নাইটি গুলো দেখতে ভীষণ সুন্দর। আর সব থেকে যেটা আমার পছন্দ, আমি তো লাল খুব পছন্দ করি, তো এই যে এই নাইটিটা, এইটারও এরকম গলা আর তার সাথে হাতাটা এরকম বড় হাতা। এই নাইটি গুলো দাম নিয়েছে কত করে, এই ফুল হাতা যেগুলো সেগুলো নিয়েছে 200 টাকা করে, আর যেগুলো আমাদের ওখান থেকে কিনতে গেলে 250 কি 280 কি 300 টাকাও নিয়ে নেবে। কি মা, এই দেখো মা 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 গো। তো নাইটি গুলো 200 টাকা করে নিয়েছে, আর যেটা হাফ হাতা ওটা ওই 160 না এরকম কত নিয়েছে। তো এই হচ্ছে প্রচুর শপিং হয়ে গেছে, না চাইতেই আমি কিছু ওদেরকে কিনে দিয়েছি, আবার দাদা আবার এগুলো কিনে কেটে নিয়ে এসছে। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কালকে তো সে আবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি ফিরে যেতে হবে। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।